শিশু সন্তান আজকে দেশে নিরাপদ না, আমরা তো ম্যাচিউর মেয়ে। তারপর আমরা যে বের হব, ভাই বলেন, স্বামী বলেন, যার সাথেই বের হব, তাদের আটকে রেখে ধর্ষণ করা হবে, আমার নিরাপত্তা কোথায়? আমি এটা জানতে চাই, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমার, সে আমাকে নিরাপত্তাটা দিক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন আমাদের দাবি হচ্ছে যে বিদ্যমান যে দর্শন হচ্ছে সারা দেশব্যাপী, এ দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং অতি দ্রুত মানে দর্শকরা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আমরা যে বিচার বিভাগ বলি, যে বিচার বিভাগের যে আমরা স্পষ্ট দেখতেছি যে বিচার বিভাগের স্বাধীনতা নাই। স্বাধীনভাবে যদি সঠিক তদন্ত করে যদি দর্শকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি মানে মানে বিদ্যমান যে লাগাতার যে দর্শকরা দেখা যাচ্ছে যে তারা দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে দেখা যাচ্ছে যে তারা মানে আইনের আওতায় আসতেছে না, এই জন্য তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এবং এ দাবিতে আমরা সারা দেশব্যাপী, শুধু বরিশাল না, আমাদের সারা দেশব্যাপী ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।